জলই জীবন। কিন্তু এই জীবনদায়ী জল প্রস্তুতকারী একাংশ সংস্থা নিজেদের খামখেয়ালিপনার নজির দিনের পর দিন রেখেই চলছে। এবার অভিযোগের তির উঠল রাজ্যের অন্যতম ব্র্যান্ডের এক পানীয় জল প্রস্তুতকারী সংস্থার দিকে। অভিযোগ, তেলিয়ামুড়া সড়কের মোড়ে থাকা একটি ছোট টং দোকানের মধ্যে ওই কোম্পানির একটি এক লিটার সিল করা জলের বোতলে ছত্রাক জাতীয় কিছু ঘোরাফেরা করছিল। সংশ্লিষ্ট বিষয়ে তেলিয়ামুড়া শহরে জানাজানি হতে উক্ত কোম্পানি স্বচ্ছতা ও পরিশুদ্ধ প্যাকেটজাত পানীয় জলের বিষয়ে নানা প্রশ্ন উঠছে। ঘটনার বিবরণে জানা যায় যে তেলিয়ামুড়া স্থানীয় এলাকার জৈনক নিতু রায় তেলিয়ামুড়ার ওল্ড টিআরটিসি তথা পরিবহন দপ্তরের সামনে একটি ছোট্ট সুজিত ঘোষের টং দোকান থেকে এক লিটারের একটি পানীয় জলের বোতল ক্রয় করেন। কিন্তু তৎক্ষণাৎ তিনি বোতলের ছিপি খুলে সেই জল খাওয়ার মুহূর্তেই হঠাৎ তার নজরে আসে যে ওই জলের বোতলের মধ্যে কালো বর্ণের ছত্রাক জাতীয় কিছু একটা রয়েছে। পরে এই ঘটনাটি মুহূর্তের মধ্যে বাজারের স্থানীয় জনগণের মধ্যে জানাজানি হতেই ক্রেতা ও বিক্রেতা উভয়ই তড়িঘড়ি করে তেলিয়ামুড়া সংবাদ মাধ্যমের কর্মীদের কাছে পুরো ঘটনাটির বিষয়ে জানান। এখন প্রশ্ন উঠছে, সম্পূর্ণ সিল করা পানীয় জলের বোতলে কিভাবে ছত্রাক জাতীয় কিছু থাকবে? তবে এইদিকে এই ঘটনা সংশ্লিষ্ট বিষয়ে তেলিয়ামুড়ার জনসংবরণ দপ্তরে জানানো হয় গ্রাহকদের পক্ষ থেকে। পানীয় জলের বোতলের মধ্যে পাওয়া ছত্রাক এই ঘটনাকে কেন্দ্র করে এবং পানীয় জল নিয়ে খামখেয়ালিপনার ঘটনাকে কেন্দ্র করে গোটা তেলিয়ামুড়া এলাকা জুড়ে সাধারণের মধ্যে রীতিমতো একপ্রকার চাঞ্চল্য বিরাজ করছে। সবকিছু ঠিক আছে, ওকে আছে, ইনটেক বোতল আছে, বাংসি নামি আমার বন্ধু হচ্ছে, জলের বোতল কিনতাম, আজ কিনলাম, কিনার পরে একটা পোকা পাইছি। আচ্ছা আচ্ছা, কিনছিলাম একটা পুরান টেডিসি শুধু দোকানের সামনে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।